হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। বেশ চমৎকার একটা পরিবেশে রয়েছি, আর শুরুতে কিন্তু আমি দেখে ফেলেছি একটা পপি টয়কে। আর বন্ধুরা, এটা হচ্ছে রাবার দিয়ে তৈরি করা একটা কালারফুল পপি টয়, বেশ চমৎকার দেখতে। আর বন্ধুরা, এটা কিন্তু আজকের গ্যালাকটিক বাস্কেট, তো নিয়ে নিচ্ছি আজকের বাস্কেটে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে আরও একটা টয়, আর এটা হচ্ছে একটা ওয়াটারিং টয় গেম, মিকি মাউসের স্টিকার মোড়ানো, বেশ চমৎকার দেখতে একটা ওয়াটারিং টয় গেম। এর পাশে কিন্তু রয়েছে একটা টয় টেবিল ফ্যান, পার্পল পিঙ্ক কম্বিনেশনে গোরা, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা টয় টেবিল ফ্যান, এক কথায় অসাধারণ একটা ইমপ্রেসিভ লুকে টয় ফ্যানকে রেখে এবার আমি খুঁজবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু পড়ে রয়েছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট, আর এটা হচ্ছে একটা টয় সিরিঞ্জ, একেবারে সস্তা মানের একটা টয়, তো এটাকে রাখবো। দেন কিন্তু রয়েছে একটা ফ্রাই প্যান টয়, আর বন্ধুরা একেবারে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফ্রাই প্যান টয়কে রেখে এবার কিন্তু আমি তোমাদের সাথে পরিচিত করে দিচ্ছি কালারফুল স্টিকারে মোড়ানো একটা সনি ক্যামেরাকে। আর এটা কিন্তু পার্পল পিঙ্ক কম্বিনেশনে গড়া একটা ডিজিটাল টয় ক্যামেরা। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে বেশ কয়েকটা ফুড টয়, যার মধ্যে রয়েছে একটা কোন আইসক্রিম, একেবারে রিয়েলিস্টিক দেখতে একটা কোন আইসক্রিম, তো এটাকে রাখছি। দেন কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা বান টয়কে। বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা ক্রিমের প্রলেপ দেওয়া রয়েছে, বেশ ডেলিসিয়াস একটা ফুড। এরপরে রয়েছে একটা কাপকেক, যার উপরের দিকে রয়েছে একটা চেরি ফল, একেবারে রিয়েলিস্টিক একটা ফুড টয়, তো এটাকে রাখবো। দেন কিন্তু রয়েছে চিপেস্ট প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা পিজ্জা স্লাইড, পুরোপুরি পিঙ্ক কালারের। এই পিজ্জা স্লাইডটাকে রাখার পরই দেখবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানেও কিন্তু রয়েছে বেশ কয়েকটা টয়, এর মধ্যে রয়েছে একটা চিংড়ি মাছ, প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা ফিশ টয়, তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি তুলে নিয়েছি একটা মিউজিক্যাল টয় ইকুইপমেন্টকে। আর বন্ধুরা এটা হচ্ছে একটা ভায়োলিন টয়, পিঙ্ক পার্পল কম্বিনেশনে গড়া। এই টয়টাকে রাখার পরে কালেক্ট করে নিচ্ছি একটা টয় ট্রেকে। আর বন্ধুরা এই টয় ট্রের মধ্যে কিন্তু বিভিন্ন খাবার রেখে পরিবেশনা করা হয়ে থাকে। আর দেখো এখানে কিন্তু রয়েছে আরও একটা পিজ্জা স্লাইড, তো এটাকে রাখার পরে দেখবার কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে আরও কয়েকটা পিঙ্ক কালারের টয়, যার মধ্যে রয়েছে একটা বিউটি টয় ইকুইপমেন্ট, একটা হেয়ার ব্রাশ, এর মাধ্যমে কিন্তু চুলগুলোকে পরিপাটি করে রাখা হয়, তো এটাকে রাখছি। দেন কিন্তু কালেক্ট করে নিচ্ছি একটা টয় থালাকে, ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় থালা। এরপরে রয়েছে একটা পারফিউম জার, মিনি সাইজের টয়, এর পাশে কিন্তু রয়েছে আরও একটা বার্বি টয়। আর বন্ধুরা এটা হচ্ছে একটা টয় ড্রেসিং টেবিল, এরপরে কিন্তু রয়েছে একটা পার্স ব্যাগ, একটা বিগ সাইজের বার্বি টয়, তো এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি একটা ঝুড়িকে। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু কলম এবং ব্রাশগুলোকে রাখা হয়, তো এটাকে রাখার পরে দেখবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু পরে রয়েছে আরও একটা টয় থালা, বেশ কারুকাজ করা একটা প্লাস্টিক দিয়ে তৈরি করা টয় থালাকে রাখার পরে এবার হাতে তুলে নিচ্ছি একটা টয় গ্লাসকে। আর বন্ধুরা এই গ্লাসে করে কিন্তু পানি খাওয়া হয়ে থাকে, তো এটাকে রাখার পরে এবার তুলে নিয়েছি একটা টয় সানগ্লাসকে। আর বন্ধুরা এটা হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা একেবারে ফেক একটা টয় সানগ্লাস। এরপরে কিন্তু রয়েছে একটা টেবিল, হোয়াইট পিঙ্ক কম্বিনেশনে গড়া, প্লাস্টিকে তৈরি একটা টয় টেবিলকে রাখার পরে দেখবো আর কি রয়েছে। ওয়াও গাইস, দেখো এখানে কিন্তু রয়েছে আরও কয়েকটা টয়, এর মধ্যে রয়েছে একটা ভেজিটেবল টয়, একটা টয় করোলা, একেবারে রিয়েলিস্টিক দেখতে ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় করোলাকে রাখবো। আর গাইস এরপরে কিন্তু হাতে তুলে নিয়েছি একটা টয় পাইনঅ্যাপেলকে, একটা আনারস টয়, ফেক একটা কালার, তো এটাকে রাখার পরে এবার হাতে তুলে নিয়েছি একটা ওয়াটারিং ফিল্টারকে। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু পানিগুলোকে ফিল্টার করে পরবর্তীতে বিশুদ্ধ করা হয়ে থাকে, তো এটাকে রাখলাম। এরপরে কিন্তু রয়েছে একটা হ্যান্ড ফ্যান, পুরোপুরি পিঙ্ক কালারের একটা দেশি প্রোডাক্ট। আর বন্ধুরা এটা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক দেখতে একটা হ্যান্ড ফ্যানের মতোই মনে হচ্ছে, তো এটাকে রাখবো। দেন কিন্তু আমি দেখে ফেলেছি একটা ডোরা ল্যান্ড ফোনকে। ওয়াও গাইস, দেখো একেবারে রিয়েলিস্টিক একটা ডোরা ল্যান্ড ফোন, পুরোপুরি পিঙ্ক কালারের একটা ডোরা ল্যান্ড ফোন। এর বাটনগুলো দেখো কতটা ইমপ্রেসিভ, আর এর সাথে কিন্তু রয়েছে একটা অ্যান্টেনা, সব মিলিয়ে দারুণ আকর্ষণীয় দেখতে একটা ডোরা ল্যান্ড ফোনকে রাখবো। আর এরপরে কালেক্ট করে নিচ্ছি আজকে শেষ একটা টয়কে। আর বন্ধুরা এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এর মধ্যে কিন্তু বিভিন্ন জিনিস রাখা হয়ে থাকে, বেশ কিছু স্টিকার রয়েছে এটার গায়ে, তো এটাকে রাখবো। দেন কিন্তু এবার আমি তোমাদের সবগুলো টয়কে একের পর এক দেখিয়ে দিচ্ছি। এই টয়গুলোকে কিন্তু আমি কালেক্ট করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।